পুজো হচ্ছে 20 বছরে পা দিয়েছে। আমরা নয়নাদির থেকে জানতে চাইবো প্রথমে যে দিদি কি কি আয়োজন করলেন এবং এই পুজোর কি বিশেষ কোনো ভোগ বা কিছু ব্যাপার রয়েছে? না, ভোগ যেরকম হয় খিচুড়ি, তরকারি, পাঁচ ভাজা, পায়েস, চাটনি, লুচি, সুজি এগুলো দেওয়া হয়, আর নারকলের নাড়ু এইসব। সুদীপ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যে থেকে হেল্প করেন। সুদীপদাও হেল্প করে? হ্যাঁ, মানে সন্ধ্যে থেকে ও নিচে গিয়ে একটু কথাবার্তা বলে, এটাই। তার আগে অবধি যে বসে আছেন এটা যথেষ্ট হেল্প। বসে থাকাটা পুজোতে যথেষ্ট সাহায্য। সুদীপ দা কি বলছে যে একটুও মানে পুজোতে হেল্প করছেন না শুধু সন্ধ্যেবেলা? লক্ষ্মী পুজোকে বড় রূপ দিতে গেলে যে লক্ষ্মী দিতে হয় সে লক্ষ্মী দেওয়া, আর কিছু লোকজনকে নিচে দাঁড়িয়ে আদর আপ্যায়ন করা, এগুলো কাজ। কিন্তু পুজোর পরিবেশটার সঙ্গে নিজে সামিল হই এই দিনটা। একটু আগে সুদীপদা আপনি বলছিলেন যে মিষ্টির একটা বিশেষ বিষয় আছে, উত্তর কলকাতার বিখ্যাত মিষ্টি। আমি বলবো আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধিকে দেখাতে যে মিষ্টিগুলো যেরকম রয়েছে, অতনুকুণ্ডুকে বলবো দেখিয়ে দিতে। একটু মিষ্টিগুলো যদি বলেন যে কী কী মিষ্টি দিচ্ছে। না, আসলে হয় কি, এমনি তো চন্দ্রপুলি থাকবেই, একটু পাটি সাপটা, তারপর এটা আমি যেহেতু বাঙাল তো আমাদের বাপের বাড়িতে নাকি লক্ষ্মী পুজোর সময় জোড়া ইলিশ দেওয়া হতো, তো এখন আমরা তো সেটা করতে পারি না, তো আমি ওই জন্য মাছ মিষ্টি করি, যেটা ভগবানকে মাকে বলি। মানে জোড়া জোড়া ইলিশ হচ্ছে, জোড়া ইলিশ মাছ সন্দেশ। জোড়া ইলিশ কোথায় দেওয়া হতো? আমার বাপের বাড়িতে। লক্ষ্মী পুজোতে দেওয়া হয় আমাদের বাপের বাড়িতে, যেহেতু আমরা বাঙাল। না, আমরা আমার শ্বশুর বাড়িতে এদেশীয়। তো সেই মানে বাঙাল বাড়ির রীতি তাহলে ঘটি বাড়িতেও এখন পালন করা হচ্ছে? হ্যাঁ, আমরা মিষ্টি মাছ। আমি তো তখন থেকে দেখছি হাত জোর করে বসে রয়েছেন, মায়ের কাছে প্রার্থনা কি করছে? মায়ের কাছে পড়ছি যে বাংলা যেন সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বলয় জোশী মাতারম, সেই রকমভাবে। সাংসদের জায়গা থেকে হয়ে গেল সুদীপদা, ব্যক্তিগত জায়গা থেকে? ব্যক্তিগত জায়গায় খুব বড় পরিবার তো আমাদের নয়, আমরা দুজনেই আছি, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে দল 8 বার জেতা হয়ে গেছে। কর্মী থেকে শুরু করে আরও মানুষজন সব নিয়ে বড় পরিবার, সকলকে ঈশ্বর যেন দুধে ভাতে রাখেন।